নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে শ্রাবণ মাসে যে মলমাস পড়েছে সেই মলমাসে কি বাবার মাথায় জল ঢালা যাবে অনেকেরই জিজ্ঞাস্য ষোলো সোমবারের উপবাস কি এই শ্রাবণ মাসের মলমাস থেকে শুরু করতে পারবেন আর তুলে ধরব মলমাস কি এবং মলমাস বলতে কি বোঝায় এবং মলমাসে কী কাজ এবং কী কাজ করা যাবে না তার সমস্ত কিছু শ্রাবণ মাস ভগবান শিবের মাস বলে মনে করা হয় এই মাসে আপনি বাবা ভুলেনাথকে খুশি করবার জন্য তার মাথায় জল ফুল বেলপাতা নিবেদন করতে পারেন প্রত্যেক সোমবার শিবের মাথায় জল ঢাললে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে শিব পার্বতী দুজনকেই পুজো করবেন শিবের ভক্তরা একটি ছোট পাত্রে নদী থেকে জল ভরে পায়ে হেঁটে যদি বাবার মাথায় ঢালতে পারেন তাহলে আপনাদের জীবনে আসবে বাবার অপার কৃপা জীবনে আপনাদের কখনো পিচপা হতে হবে না সকল কাজে আপনারা এগিয়ে যেতে পারবেন তাই বাবার অনেক ভক্তরাই জানতে চান শ্রাবণ মাস কবে থেকে শুরু হচ্ছে আর এই শ্রাবণ মাস যেহেতু মল মাস পড়েছে তাই এই শ্রাবণ মাসে কি তারা জল ঢালতে পারবেন বাংলা ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস বত্রিশ দিনে এবং আমরা বাঙালিরা সাধারণত যে পঞ্জিকা ব্যবহার করি সেখানে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই এবং শেষ হচ্ছে আঠেরোই আগস্ট কিন্তু বিক্রম সংবাদ পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হচ্ছে চৌঠা জুলাই এবং শেষ হচ্ছে একত্রিশে অগাস্ট অর্থাৎ আমরা আটটি সোমবার পাচ্ছি ১৯ বছর পর শ্রাবণ মাসে এমন বিরল যোগ পাওয়া গেল কিন্তু আপনারা যেই পঞ্জিকা ফলো করেন আপনারা সেইভাবেই শ্রাবণ মাসের পুজো করবেন এবার আপনাদের সামনে আমি তুলে ধরব মলমাস বলতে কি বোঝায় সূর্য এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে হিন্দুদের বর্ষপঞ্জি তৈরি হয় আর এই চন্দ্রপদকে আঠাশটি নক্ষত্রে ভাগ করা হয়েছে আর এই নক্ষত্রের নাম অনুসারে মাসের নাম করা হয়েছে এমন যে চান্দ্র মাসে সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে না পুরো মাস একটি নির্দিষ্ট রাশিতেই অবস্থান করে সেই মাস আলাদা কোনো নাম না দিয়ে পরের মাসের নাম অনুসারে হয় অর্থাৎ অধিক মাস এই অধিক মাসটিকেই বলা হয় মলমাস বাংলায় দুই থেকে তিন বছর অন্তর একটি করে মলমাস হয় এবার আমি আপনাদের সামনে তুলে ধরব মল মাসে কী কাজ শুভ এবং কী কাজ আপনারা একদমই করতে পারবেন না পৌরোহিত্যের ভাষায় মলমাস হলো মলিন মাস বা অধিক মাস এই মাসে কোনো বৈদিক কর্মকাণ্ড হয় না যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ ইত্যাদি কিন্তু এই পরমার্থিব কর্মকাণ্ডের জন্য এই মলমাস অত্যন্ত শুভ এই মাসটি নাম করার জন্য অত্যন্ত উপযুক্ত এই মাস ভগবান শিবের নাম করলে সেটি অধিক ফল প্রসূত হয় এই মলমাসকে পুরুষোত্তম মাসও বলা হয় এই মল মাস একদিকে যেমন অশুভ কিন্তু পূজা অর্চনা করার জন্য অত্যন্ত শুভ তাই প্রতি সোমবার আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং যে কোনো উপবাস ব্রত আপনারা এই মাস থেকে শুরু করতে পারবেন বিক্রম সংবাদ পঞ্জিকা অনুযায়ী যে আটটি সোমবার আপনারা শ্রাবণ মাসে জল ঢালতে পারবেন তার ডেট আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন ধন্যবাদ